আবারও গঙ্গা ভাঙন অব্যাহত। এবার বিঘা বিঘা চাষের জমি তলিয়ে গেল গঙ্গা বক্ষে। আতঙ্কে ঘর বাড়ি ভেঙে অন্যত্রে চলে যাচ্ছে স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর পৌরসভার এলাকার ঘটনা উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের চরসরাগর এলাকায় এর আগেও একাধিকবার বিঘা বিঘা জমি গঙ্গা ভাঙনে তলিয়ে গেছে। এদিন সকালে গঙ্গা ভাঙন শুরু হয়। নিমিষেই চোখের সামনে বিঘা বিঘা জমি গঙ্গা গ্রাস করে নেয়। পরে আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে একাধিক পরিবার অন্য জায়গায় চলে যাওয়ায় পরিকল্পনা করে। বর্ষা এলেই ভাঙনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, গঙ্গা ভাঙন এই প্রথম নয়, প্রতি বছরই নিয়মিতভাবে ভাঙন চলতে থাকে। প্রশাসন সহ জনপ্রতিনিধি সকলেই একাধিকবার স্থানীয়দের তরফে গঙ্গার পাড় বাঁধানোর কথা বলে যায়। শুধু তাই নয়, জেলা শাসক থেকে শুরু করে সেচ দপ্তর লিখিত আবেদন জানানো হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। শুধুমাত্র নাম সাক্ষী বালির বস্তা দিয়ে গঙ্গার পাড় বাঁধানোর কাজ করেছে সেচ দপ্তর, কিন্তু তাও নিমিষের মধ্যে গঙ্গার পক্ষে তলিয়ে যায়। তাদের দাবি, এইভাবে চলতে থাকলে গোটা গ্রাম শুদ্ধ গঙ্গাবক্ষে তলিয়ে যাবে। তারা চাইছেন অবিলম্বে প্রশাসন এবং সেচ দপ্তর পাকাপোক্তভাবে গঙ্গা ভাঙন রোধ করার কোনো ব্যবস্থা করুক। বন্ধুর জন্য গলা জলে কেন ডুব জলে নেমে যাই, বুঝলি তো? চাপ নিব না আমি, সে তাকিয়ে দেখি পায়ের তেলায় ফাটা আঘাত নিচু হয়ে গিয়েছে, শুনিস? আমার কাছে হেভি হেভি ছবি আছে, বসে যাচ্ছে আর ঘুর মুর করে ভেঙে পড়া ছবি আছে না, দিনের বেলা বেলা রক্ষা, রাত্রে হলে তো মানুষ মারা যেত পরে জলের। কতটা জায়গা ভাঙলো? 2 বিঘে মতো ভেঙেছে, আরো তো ভাঙছে, এখনো কতটা ভাঙবে সেটা তো বলতে পারছি না। কটা বাড়ি ভেঙেছে? 4টে মতো। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? আতঙ্ক মানে আমাদের ঘুম টুম চলে গেছে। তো এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম চরসরাঘাট। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 16 নম্বর। দেখ, আজকে প্রথম ভাঙছে না, এর আগেও ভেঙেছে? না, এর আগেও ভেঙেছে, অল্প কিছু কাজ হয়েছে, এই কাজে কিছু হচ্ছে না। বড় আকারে যদি কাজ না হয় তাহলে গ্রামের পর গ্রাম চলে যাবে। এটা আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা যেন ভালোভাবে বাঁধা হোক, সরকারকে বলা হচ্ছে সঠিকভাবে উদ্যোক্তা নিয়ে কিছু করা হোক, ভালো করে। এর পরবর্তীতে তো না হবে, এই যা করছে তাতে কিছু হচ্ছে না, মানে 2-4 বস্তা বালি ফেলছে তো কিচ্ছুই হয় না, কারণ এই বাঁধতে গেলে প্রচুর পাথর ফাথর দিয়ে বাঁধতে হবে কায়দা করে, এ বাঁধা না বাঁধা সমান কথা। কি করবেন ভাবছেন এখন? এখন কি আর করব, এখন তো জায়গা জমি নেই উপরে, এখন কি করব, রাস্তার ধারে ছাড়া তো গতি নেই থাকার, আমাদের রাস্তার ধারেই থাকতে হবে। আপনার নাম? প্রশাসনকে জানিয়েছেন? আমার নাম স্বাধীন বিশ্বাস। প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে জানানো হয়নি, আমরা এই 7টার দিক থেকে শুরু হয়েছে তো এখনো কাউকে জানানো হয়নি, কমিশনারকে ফোন করে শোনাবো না কি জানাতে যাব। কি নাম আপনার? স্বাধীন। সকাল 7টার থেকে। কতটা ভাঙলো? অনেকটা, প্রায় 2 বিঘের উপরে বাড়িঘর সহকারে। কটা বাড়ি ভেঙেছে? 4টে। তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি তো এখানে যাতে ভাঙা বন্ধ হয় এবং যাদের সরকারি কোনো কাজকর্ম করুক সেরকম কিছু আমরা চাইছি। কতটা? প্রচণ্ড প্রচণ্ড আতঙ্ক, ওটা বলা যাবে না কতটা আতঙ্কে। ঘর বাড়ি চলে যাচ্ছে, এর থেকে আর কী আতঙ্ক হতে পারে? কি চাইছেন? আমরা চাইছি এখানে যেন ঠিক মতো কাজ হয়, বা যদি বেঁধে দেয়, এখন হয়তো আমাদের পাড়াতে চলে গেছে, পেছনে যারা আছে তারা অন্তত বাঁচবে। কী নাম আপনার? নাম কী? আমার নাম রায় মোহন দে।
ঘটনাটা সাতটা থেকে ভাঙছে। কত কোন জায়গা ভাঙলো মোটামুটি? দু বিঘের উপরে, এখন প্রায় আড়াই বিঘে হয়ে গেল তো। এখনো ভাঙছে? হ্যাঁ। কতগুলো বাড়ি ঘরবাড়ি সব সরানো হচ্ছে, ঠিক আছে তো? তো কোথায় যাবো আমরা? বাড়িঘর চলে গেছে, পরবর্তীতে অনেক লোকের বাড়িঘর আছে, তাদের রাস্তায় বসতে না হয় সেটা দেখতে হবে। আপনার নাম?